দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এই বিষয়ের 2022 সালের এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র আমরা স্টাডি করব। সকলকে স্বাগতম। মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয় কেবল ফৌজদারি কার্যধারায়, কেবল দেওয়ানি কার্যধারায়, দেওয়ানি ও ফৌজদারি কার্যধারায়, কেবল ঘোষণাকারীর মৃত্যুর কারণ সংশ্লিষ্ট ফৌজদারি কার্যধারায়। সঠিক উত্তর 3, দেওয়ানি ও ফৌজদারি কার্যধারায়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সৎচরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? দেওয়ানি ও ফৌজদারি। সঠিক উত্তর দেওয়ানি ও ফৌজদারি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স অর্থ আদালতে সরাসরি উপস্থাপিত মৌলিক মৌখিক সাক্ষ্য, আদালতে উপস্থাপিত আসল দলিল, মামলার ঘটনা সম্পর্কিত সাধারণ প্রমাণ, শ্রুত সাক্ষ্য। সঠিক উত্তর 3-এর খ, অর্থাৎ আদালতে উপস্থাপিত আসল দলিল। আমরা 2 নম্বর প্রশ্নটা আবার পড়ি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? শুধুমাত্র ফৌজদারি, আগেরটি ভুল। শুধুমাত্র 53 ধারায় ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স অর্থ আদালতে উপস্থাপিত আসল দলিল। 4 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না? কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না? 4টা বলি, মূল দলিল হস্তান্তরযোগ্য না হলে, মূল দলিলের অস্তিত্ব স্বীকার করা হলে, মূল দলিলটি 74 ধারায় বর্ণিত সরকারি দলিল হলে, মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে। কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না? সঠিক উত্তর ঘ, 4 নম্বর, মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় বৈরী সাক্ষী সম্পর্কিত? সঠিক উত্তর 5-এর গ, 154 ধারা। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর সর্বোচ্চ 10 দিনের মধ্যে জন্ম হলে এবং উক্ত সময়ের মধ্যে জন্মদাত্রী অবিবাহিত থাকলে বা কারোর সাথে বৈরী সম্পর্ক না থাকলে বৈধ সন্তান রূপে প্রমাণিত হবে। সঠিক উত্তর 280 দিন, আছে কততে 280 দিন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নকোণটি সঠিক নয়, মানচিত্র একটি দলিল, মুদ্রিত বই একটি দলিল, ব্যঙ্গচিত্র দলিল নয়, সবে সরকারি দপ্তরের হিসাব বই একটি দলিল। সঠিক উত্তর 7-এর গ, ব্যঙ্গচিত্র দলিল নয় এটি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারাটি জেরার আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারাটি জেরায় আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত? সঠিক উত্তর 146 ধারা, আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত 146 ধারা। নিম্নের কোনটি প্রিন্সিপাল অফ এস্টপেল সম্পর্কে সঠিক নয়? সঠিক উত্তর এটির জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নয়। 4টা পড়ি, নিম্নের কোনটি প্রিন্সিপাল অফ এস্টপেল সম্পর্কে সঠিক নয়? এটি সংবিধিবদ্ধ আইনের বিরুদ্ধে কাজ করে না, আউট। এটি আইনসঙ্গত বিষয়ে প্রযোজ্য নয়, আউট। এটির জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নয়, এটা সঠিক, এটি দত্তবোধক হতে পারে। সঠিক উত্তর গ, এটির জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নয়। সর্বনিম্ন কত বছর বয়সী শিশু আদালতে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে? কোনো বয়স সীমা নেই। সঠিক উত্তর 10-এর ঘ। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী সাক্ষী হিসেবে যোগ্যতার মানদণ্ড কি? শারীরিক সুস্থতা, মোকদ্দমা সম্পর্কে জ্ঞান, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে উত্তর দিতে পারে, প্রাপ্তবয়স্ক হওয়া। সঠিক উত্তর 11-এর ঘ, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে ও উত্তর দিতে পারে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর ড্যাশ ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে।
সঠিক উত্তর 8 ধারায়। 8 ধারায় অপরাধ সংগঠনের, 8 ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় এই নীতি ব্যতিক্রম হয়েছে? একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় এই নীতির ব্যতিক্রম আছে? 30 ধারায়। একজন আসামি দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় এই নীতির ব্যতিক্রম আছে? সঠিক উত্তর 30 ধারায়। এক্স আদালত দাবি করে যে ওয়াই এর দখলাধীন জমিতে তার অধিকার আছে। এর সমর্থনে এক্স কতক বিষয়ের অস্তিত্ব দাবি করেন যা এক্স অস্বীকার করেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের অস্তিত্ব প্রমাণের দায় কার? শুধু এক্স এর, শুধু ওয়াই এর। স্বীয় দাবির সমর্থনে ওয়াই এর, এটি জুডিশিয়াল নোটিশের বিষয়। সঠিক উত্তর শুধু এক্স এর। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? সঠিক উত্তর 25 ধারা। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? সঠিক উত্তর 25 ধারা অনুযায়ী দোষ স্বীকার গ্রহণযোগ্য নয়। আমরা আর একবার স্টাডি করব 2022 সালের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, সাক্ষ্য আইন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয়, মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয়, মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয় দেওয়ানি ও ফৌজদারি কার্যধারায়, মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয় দেওয়ানি ও ফৌজদারি কার্যধারায়, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন ধারায় প্রাসঙ্গিক ফৌজদারি? সঠিক উত্তর ফৌজদারি। 3, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স অর্থ প্রাথমিক সাক্ষ্য আদালতে সরাসরি উপস্থাপিত মৌখিক সাক্ষ্য, আদালত উপস্থাপিত আসল দলিল, মামলা ঘটনা সম্পর্কিত সাধারণ প্রমাণ, দ্রুত সাক্ষ্য। সঠিক উত্তর আদালতে উপস্থাপিত আসল দলিল। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রাথমিক প্রাইমারি এভিডেন্স অর্থ হল আদালতে উপস্থাপিত আসল দলিল। কোন ক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না? কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না? মূল দলিল স্থানান্তর না যোগ্য না হলে, মূল দলিলের অস্তিত্ব স্বীকার করা না হলে, মূল দলিলটি সত্য দ্বারা বলিত সরকারি দলিল হলে, মূল দলিল সাক্ষ্য গ্রহণকারীর দখলে থাকলে। সঠিক উত্তর 4-এর ঘ, মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় বৈরী সাক্ষ্য সম্পর্কিত? 154 ধারা। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর সর্বোচ্চ 80 দিনের মধ্যে জন্ম, 280 দিনের মধ্যে জন্ম হলে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়, ব্যঙ্গচিত্র দলিল নয়? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারাটি জেলার আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত? 146 ধারা। সঠিক উত্তর 8-এর ঘ, নিম্নের কোনটি প্রিন্সিপাল অফ স্টেবল সম্পর্কে সঠিক নয়? এটি নিম্নের কোনটি প্রিন্সিপাল অফ স্টেবল সম্পর্কে সঠিক নয়? এটি সংবিধিবদ্ধ আইনের বিরুদ্ধে কাজ করে না, এটি আইনগত বিষয়ে প্রযোজ্য নয়, এটির জন্য প্রতারণামূলক বিদ্যা আবশ্যক নয়, এটি দ্ব্যর্থবোধক হতে পারে। সঠিক উত্তর এটির জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নয়। কত ধারা এটি? প্রিন্সিপাল অফ এস্টোপেল, এটির জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নয়। সর্বনিম্ন কত বছর বয়সী শিশু আদালতে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে? কোনো বয়স সীমা নেই। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর অনুযায়ী সাক্ষী হিসেবে যোগ্যতার মানদণ্ড কি? জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে ও উত্তর দিতে পারা। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর ড্যাশ ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। 8 ধারায়। সঠিক উত্তর 12-এর খ, 8 ধারায়। একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় এই নীতি ব্যতিক্রম ঘটেছে? সঠিক উত্তর 30 ধারায়। এক্স আদালত দাবি করে যে ওয়াই এর দখলাধীন জমিতে তার অধিকার আছে।
এর সমর্থনে এক্স কতক বিষয়ের অস্তিত্ব দাবি করে যা এক্স অস্বীকার করেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের অস্তিত্ব প্রমাণের দায় কার? সঠিক উত্তর শুধু এক্স এর। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? সঠিক উত্তর 25 ধারা। 25 ধারা অনুযায়ী পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। 2022 সালের প্রশ্ন উত্তর পর্ব, 2022 সালের প্রশ্ন উত্তর পর্ব এখানেই সমাপ্ত।